الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم المرء ما من أحب وله ما اقتسب صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم

তোমার চাট কিচানা মাড্ডা ব্যবসা বাণিজ্য তো একটু পরেই শুরু করতে পারবা মাহফিল তো আর কিছুক্ষণ আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ বান্দা বহুত দূর দূরান্তর থেকে বহুত কষ্ট গেলে শিকার করে দোকানের মধ্যে তালাবদ্ধ করে ব্যবসার মধ্যে লাত্তি মেরে দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছে ওই ব্যক্তি এত কাছে থাকা সত্ত্বেও মাহফিলে ঢুকতে পারে নেই আপনি এত দূরের থেকে আসতেন কিভাবে আল্লাহ নিশ্চিত আল্লাহফাক রব্বুলা আলামিন তৌফিক না দিলে আপনি এবং আমিও কিন্তু আসতে পারতাম না যেই মওলায় কারিম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করিয়া এই মোমের মত তাঁ কিরিন শা কিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিশ আসার বসার বলার শোনার তৌফিক দান করছেন আমরা বেজান না খুশি যারা আমরা খুশি হলাম খুশি সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি আমাদের ও মোর্শেদ নব্বর আল্লাহমার কাদ হমরা বলতেন বাবা কোনো ব্যক্তি হক্কানি অলামায় ক্রমের বয়ান শোনার জন্য যে বাড়িতে রওনা করে বয়ান শেষে আঁখির মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায় তার আমলনামায় পঞ্চাশ লক্ষ নেক কম লিখাই হতে পারে না অল্লয় দয় ফুলি মাই আসা আল্লাহপাগ্র বলে আর আমি ইচ্ছা করলে পঞ্চাশ লক্ষ কেন পঞ্চাশ কোটি ন্যাক দিয়ে দিতে পারে ন্যাক দেয়ার মালিককে কাজ মাওলার কাছে দোয়া করি মাওলা হে যেহেতু মাহফিলে ফিরে আসছেন আমাদের খালি আমল নামাকে দ্বারা পূর্ণ না করিয়া কাউকে এখান থেকে বিদায় দিয়েন না এই মাসদিসকে কেন্দ্র করে আল্লাহ ফ্রেস তাঁদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন ও সেদুকুম আন্নি কত গফারতুল হম

যখন কোনো সম্প্রদায় মাওলাপাকের রাজি খুশি উদ্দেশ্যে জিকিরের মাজদিসে বসিয়া যায় জিকি শেষে যখন জাকির মাজদিস হাঁটতে থাকে একদল আহ্বানকারী ফিরেস্তার আসমান থেকে ডাক দিলে জাকিরের সুসংবাদ শোনো আল্লাফাক তোমাদের গুনা মাফ করে দিছে শুধু গুনা খাতা মাফ করছেই নয় বরং তোমাদের সমস্ত গুণাকে আল্লাফাক নেকের দ্বারা পরিবর্তন এই মাজদিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি সংক্ষিপ্ত কিছু সময় আলোচনা করব। খুব খেয়ালের সাথে কথা শোনা চাই খেয়ালে আউলিয়া বেখেয়ালে দেউলিয়া ঠিক না ভাই খেয়ালের সাথে অল্প সময় বয়ান শুনলেও অনেক ফায়দা হবে আর বিনা খেয়ালে সারা রাত্র বয়ান শুনলে কোনো লাভ হবে না পাত্রের মুখ খুলে যদি আপনি টিউবওয়েলের চাপ দেন অল্প টাইমের মধ্যেই আপনার পাত্র ভরে যাবে আর মুখ বদ্ধ করে সারা রাত্র যদি ডিও বল চাপেন না কেন এক ফোঁটা পানিও পাত্রের মধ্যে ঢুকবে না কলবের দরজা খুলে রাখে রাখেন এরপর বয়ান শোনেন যদি কলবের দরজা বন্ধ থাকে সারা রাত্র বয়ান করলে কোনো ফায়দা নেই কি কথা ঠিক না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করেন হেদায়তের মালিককে হ্যাঁ কি সবাই বিশ্বাস করেন হেদায়তের একমাত্র মালিক এখানে আসছেন কেন এখানে আসছেন কেন হেদায়তের মালিক তো আল্লাহ রেজাকার মালিককে দোকান খুললেন কেন আল্লাহ দোকান করলেন কেন ব্যবসা করলেন কেন কৃষি করলেন কেন হুকবে কি হুকুম দিছে আপনাকে আল্লাহ ব্যা রেজেকের মালিক তো আল্লাহ কিন্তু আপনি কেন ব্যবসা করলেন এইটা আপনাকে বুঝতে হবে এই প্রশ্নের জবাব বুঝলি আপনার হাজারো প্রশ্নের জবাব হয়ে যাবে কি কথা ঠিক নয় বাচ্চা দেয়ার মালিক কে বিবাহ করলেন কেন আপনি বিবাহ করলেন কেন বাচ্চা দেয়ার মালিক তো আল্লাহ ফল দেওয়ার মালিক কে গাছ লাগালেন কেন এই কি বলেন না কেন কি লাগবি কিছু নাকি রোগ সারার মালিক কে ঔষধ খাইলেন কেন এলেম দেয়ার মালিক কে মাদ্রাসায় গেলেন কেন যাবেন কেন কেন শিক্ষা এলাম তো দেওয়ার মালিক আল্লাহ ওখানে যাবেন কেন ওখানে যাওয়ার দরকারটা কি ওখানে যাওয়ার দরকারটা কি এইটা আপনি বুঝেন না আমাদের সমস্যা হলো কিছু জাহেল বের হয়েছে দেশের মধ্যে খ্রিস্টান এহুদিদের কিছু দুশ্মন ওদের দোসর ওদের দোসর বের হইছে মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য ওরা কি বলে যে কাউর কাছে যাওয়ার কিছু প্রয়োজন নেই কাউর কাছে যাওয়ার কাউর দরকার কিরকম বলে কি বলে না তা আপনাদের তখন বলা উচিত ছিল ভাই তুমি বয়ান করতে আসছো কেন তোমারও তো দরকার নেই কি তুমি আসছো কেন তোমারও তো বয়ানের দরকার নেই যদি কাউরি দরকার না হয় তুমি আসছো কেন তুমি বয়ান করতেছো কেন এই কথা বলতেছো কেন তোমার তো এই বলার কথার দরকার নেই বুঝেন একজনে বলতেছে একজনে বলতেছে আল্লাহ আল্লাহ রসুলের বাইরে কার কথা মানা যাবে না আল্লাহ আল্লাহ রসুলের বাইরে কার অনুসরণ অনুকরণ কথা মানা যাবে না তাকে যদি প্রশ্ন করা হয় ভাই তুমি এই যে কথাটা বলছো যে আল্লাহ আল্লাহ রসুলের বাহিরে কার কথা মানা যাবে না কার অনুসরণ করা যাবে না অনুকরণ করা যাবে না এই মাত্র যে বলছো এই কথা তোমার নিজের থেকে না অন্যের থেকে তুমি শুনিয়া বলতেছ প্রশ্ন বুঝেন নেই যেই ব্যক্তি বলতেছে আল্লাহ আল্লাহ রসুলের বাহিরে কার কথা মানা জানা মানা যাবে না কার অনুসরণ করা যাবে না কার এত্তেবা করা এই কথাটা নিজের থেকে সে শোনে বলে নেই এটা নিজে আবিষ্কার করে নেই কথা বোঝেন নাই এটা তো আর জনের কথা সে অনুকরণ করতেছে যখন বলতেছে কার অনুসরণ করা যাবে না সেই সময় সে আর অনুসরণ করতে আছে অত বলতেছে কি কারণ অনুসরণ করা না জাহেলর অবস্থা বুঝেন বুঝেন শোনেন আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু করেন কিন্তু বিনা ওয়াসায়েলে আল্লাহ পাক রব্বুল আলামিন সিস্টেমের বাইরে কিছু করেন না ঠিক বলেন তাজিলা আল্লাফাকের নিজাম আছে সুন্নত আছে বৃষ্টি দেওয়ার মালিক মালিককে কিন্তু বৃষ্টি হওয়ার আগে আল্লাহাক ম্যাগ দিবেন এটা নিয়ম কথা বুঝার নেই আল্লাফাক বললাম পারেন না তা না পারেন সবই কিন্তু করেন না যেমন এই মাত্র বললাম কি বলছি যে বাচ্চা দেয়ার মালিক আল্লাহ তাহলে তুমি বিবাহ করলা কেন এটা পদ্ধতি কিন্তু এইটাই নির্দিষ্ট না যেমন আল্লাহাক আদম আলাইকে বিনা বাপমাবে সৃষ্টি করছেন পারেন না তা না পারেন করেন না কি কথা বলেন না কেন পারেন না তা না কিন্তু নিয়ম না এর জন্য আল্লাহাক নিয়ম ভঙ্গ করে মাঝে মাঝে কিছু নিয়মের বাহিরে কাজ করছেন কিন্তু এইটা স্বাভাবিকভাবে নিয়ম না কানুন না এটা আল্লাফাক দেখাবার জন্য আমি রব আমি আমি রব আমি সবকিছু আমি পারি না তা না পারি কিন্তু সাধারণত করি না ফল দেওয়ার মালিককে গাছবিন আল্লাফাক ফল দিতে পারেন না মারিয়া মালাই তালামের হুজরার মধ্যে যখন ঢুকছে কোথায় পাইলে এই ফল অদিনে মৌসুমি ফল আল্লাহ খালে আল্লাহর তরফ থেকে আল্লাহ পারে না তা না কিন্তু সাধারণত করেন না কি কথাটা বুঝাতে পারি নাই হেদায়তের মালিক যেমন সমস্ত নবীদেরকে আল্লাহ রবীন্দ্র হেদায়ত দিয়ে দিয়েছেন ডাইরেক্ট কোন নবী কা হেদায়ত পান নাই কিন্তু নবীর বাহিরে হেদায়ত নাই কথাটা বুঝবেন আমার নবী আলী সালামকে হেদায়ত দেওয়ার কেউ ছিল না ডাইরেক্ট আল্লাহ হেদায়ত দিছে কেউ দাওয়াত দেয় নাই কলেমার আমার দাওয়াত নামাজের দাওয়াত কেউ দেয় নেই আল্লাফাক রবুল্লাহ ডাইরেক্ট আমার নবীকে হেদায়তের মালা কিন্তু আউবকর কার মাধ্যমে হেদায়ত পেয়েছে কেন যেই আল্লাহ নবীকে ডাইরেক্ট হেদায়ত দিতে পারছে সেই মালা আউবক্করে কেন পারল না প্রশ্নের জবাব দিয়ে ওই জমানা কি বলে আই আমি জাহিলিয়া মুরুক্ষদের যুগ বর্বর যুগ কথা বলেন না কেন আমার নবী আসার পরে উত্তম যুগ হয়ে গেছে সর্বশ্রেষ্ঠ যুগ হয়ে গেছে সবচেয়ে দামি যুগ হয়ে গেছে হয়রুল কুরুনি করনি সুমমান লেজিন ইয়ালু নাহুম সুম্মান লেজিন আয়ালু নাহুম যুগ আমার নবীর যুগ কেন নবী আসার আগে কেন সবচেয়ে খারাপ যুগ ছিল নবী আসার পরে কেন সর্বশ্রেষ্ঠ যুগ হইলো এই প্রশ্ন কোনোদিন করছেন হ্যাঁ আল্লাফাক তো নবী আসার আগেও সেই যুগকে সর্বশ্রেষ্ঠ যুগ করতে পারতেন করলেন না কেন কেন করলেন না যেই মাওলা পাক রব্বুল আলমিন আমার নবীকে হেদায়েতের মালা পরাই দিয়েছে সেই মাওলায় তো ওমার হেদায়তের মালা পরাইতে তাকে বাদ দিয়ে পারত কিন্তু আমার নবীর মাধ্যমে পড়াইলো কেন আমি কথাটা বুঝাতে পারছি তার মানে যদি আল্লাহ রব্বুল আলমিন এই পদ্ধতি চালু করতেন যে কোথাও যাওয়ার প্রয়োজন নেই আসার প্রয়োজন নাই চেষ্টার প্রয়োজন নাই সাধানোর প্রয়োজন নাই তাহলে আজকে মা ফেলে কেউ আসতেন না আপনারা আপনারা কি বলতেন আল্লাহ আমার হেদায়ত ঘরে পাঠাইয়া দেবে সবাই ক্ষতি হেদায়ত আল্লাহ ঘরে পাঠাইয়া দেবে কাজে আমি ওখানে যাবো কেন আমার মাওলা ফাঁক রব্বুল আলামিন আমার নবীর সিনার মধ্যে কোরআন জমা করে দিয়েছেন না ইন্না আলাইনা জামা আহু আকুর আনা এবং পঠন আল্লাপাক পাঠ করেছেন না তো হেফজোখানায় গেলেন কেন হেফজোখানায় গেলেন কেন হেফজোখানায় না গেলে যেরকম কোরআন ইয়াদ করা যায় না পারেন আল্লাহাক তা নাই কিন্তু এর উপরে যদি থাকতেন তাহলে কেউ হুজুরের কাছে যাইতেন না সবাই জায়গায় থাকতেন যে আল্লাহ আমার ডাইরেক্ট কলবের মধ্যে তিরিশ পারা কোরআন ঢালিয়ে দিবে চেষ্টার দরকারটা কি জোলার দরকারটা কি সারাদিন পড়ার দরকারটা কি আল্লাহ পাক সব কিছু করেন কিন্তু পদ্ধতিতে করেন কি কথা ঠিক না এর জন্য আল্লাহ কি বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়াকুনু মাআসসাদিকিন হে মোমেনের আল্লাহকে ভয় কর কাকে ভয় কর কিভাবে ভয় করব আকুনু মাআসসাদিকিন সত্য তো সত্যবাদীদের সাহিত্য গ্রহণ কর ঠিক বর্তমান মানে মিথ্যাবাদীদের ছয় লাভ হয়ে গেছে ঠিক মিথ্যা ডাইরেক্ট মিথ্যা কথা বলে ডাইরেক্ট ডাইরেক্ট মিথ্যা কথা বলে আল্লাহ ডাইরেক্ট মিথ্যা কথা বলে এরকম মিথ্যাদের বয়ান শোনা কতরুক জায়েজ নাজায়েজ এ ফতোয়া মুফতি নি ареবেন এই সমস্ত মৃত্যুকদের কথা শুনিয়া মানুষ কি পরবেন হেদায়ত হবে তা কি ভালো জানে কিন্তু শরীয়তের পরিভাষায় যদি কাউর থেকে একবার মিথ্যা প্রকাশিত হয়ে যায় কাউট থেকে একবার কেয়ামত পর্যন্ত তার সাক্ষী আর কাবেলে কবুল না কেয়ামত পর্যন্ত তার সাক্ষী আর গ্রহণযোগ্য হবে না জানেন মারাত্মক অবস্থা মারাত্মক অবস্থা মিথ্যা বলতেছি বক্তা আমি আলেম মিথ্যা বলতেছি আমি পীর মিথ্যা বলতেছি ডাইরেক্ট মিথ্যা বয়ান করতেছি মিথ্যা বলতেছি ডাইরেক্ট মিথ্যা কথা বলি আমার এদের ভক্ত যায় আমরা মিথ্যুকদের ভক্ত সাধারণ মিথ্যুকরাই আপনি কার ভক্ত হইতেছেন আপনাকে প্রথম বুঝতে হবে আমি কার ভক্ত হইতেছি আমি কার সাথিত্য গ্রহণ করতেছি এটা প্রথম আপনাকে বুঝতে হবে অ কুনু মা স্ব অধিকীন স্বদিকীনদের সাথিত্ব গ্রহণ করো যারা সত্যবাদী এক কথায় কাজে মিল আছে রাত্রে এক কথা দিনে আর এক কথা রুমের মধ্যে এক কথা এক স্টাইজ আর এক কথা স্টেজ এক কথা ভিতরে আর এক কথা না ও কুনু মাস স্বধিকীন যারা সত্যবাদী লোকের খুবই অভাব সত্যবাদী লোকের খুবই অভাব মাওলার যারা ভয় করে এই লোকের অভাব তো অনেক বেশি আর সত্যবাদী লোকের অভাব অনেক বেশি ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু তাকুল্লাহ মুমিনের আল্লাহকে ভয় কর কাকে ভয় কর আল্লাহকে অন্য জায়গায় নিষেধ করছ ওয়ালা تَخْشَوْنَ النَّاسَ وَاخْشَوْنِي মানুষকে ভয় হয় করিও না আমাকে ভয় করো কাকে ভয় করো মানুষকে ভয় অন্য জায়গায় আর স্পষ্ট বলে ওয়ালা تَخَافُوهُ مَخَافُونَ إِن كُنتُم তোমরা তাদেরকে ভয় করিও না আমাকেই ভয় করো ইনকুনতু মিনিং তোমরা যদি মোমেন হয়ে থাকো মোমেনের অন্তরে একমাত্র ভয় থাকবে কার একমাত্র ভয় থাকবে আল্লাহ তারা ভয় করে আল্লাহকে এক সাহাবাই কেরামরুদন উল্লহি তার আলহী মাজবায়ীন তারা আল্লাহকেই ভয় করছে অন্য কোন কিছুকে ভয় করে না আব্দুল এমনি হজায়ে ফরহাদী আল্লাহ ঘটনা সবাই জানেন অনেকেই জানেন আব্দুল এমনি হজায়ে ফারাদি আল্লাহ হেরাক্লিয়াস রোমের সম্রাট ছিল নবী আলী সালাত অনেক প্রশংসা এসে শুনছে আহালি কিতাব ছিল অনেক জ্ঞানী ছিল অনেক গভীর জ্ঞানের অধিকারী ছিল হেরাক্লিয়াস নবী আলী সালাত প্রশংসা এক তো কিতাবের মধ্যে পাইছে লোকমুখেও শুনছে এবং তার সাহাবিদের কথাও শুনছে হেরাক্লিয়াস হেরাক্লিয়াস গভর্নরদেরকে বলছে যে ওই নবীর কোনো সাথী সাবির যদি আসে আমার এলাকার মধ্যে আমার কাছে নিয়ে আসিও আমি একটু পরীক্ষা করবো তাদের তো প্রশংসা শুনছি কিতাবে পড়ছি দেখি তাদের বাস্তব অবস্থাটা কী কথার সাথে কাজের মিল আছে কি নেই আবদুল হোজায় ফরাদি আল্লাহ রোমে ঢোকার সাথে সাথে গভর্নর অ্যারেস্ট করে হ্যারাক্লিয়াসের দরবারে নিয়ে গেছে হেরাকলিয়াসের দরবারে ঢুকতে গেলে মানুষের মাথা নত করিয়া ঢুকতে হইতো গেট এইভাবে করা গেটটা এমনভাবে করা যে মাথা নত ব্যতীত ঢোকার কোনো কাজ ছিল না সেই জমানের সমস্ত বাসাঁদের সামনে মাথা নত করতে হইত সেজদা দিতে হইতো আব্দুল হোজায় ফরাদি আল্লাহ ঢুকবেন কিভাবে গেটের মধ্যে সে তো আল্লাহ ব্যতীত কার সময় মাথা নত করে না মুসলমান আল্লাহকে বাদ দিয়া অন্য কাউ সামনে মাথা নত মাথা নত করেন একমাত্র মাথা নত হয় আল্লাহর কাছে অন্য কাউর কাছে মাথা নত না কোনো ব্যক্তির কাছেও না কোনো বাবার সামনেও না ঠিক না ভাই মুসলমানের মাথা কার সামনে নত হয় আল্লাহ সামনে নত হয় এখন সে ঢুকবে কিভাবে মাথা নত করে শুধু মানুষ সে তো আল্লাহ না খোদা না ঢুকবে কিভাবে আব্দুল হোজায় ফরাদি আল্লাহ তার অবনব দ অবনব এক পদ্ধতি গ্রহণ করলেন তিনি মাথাকে না ঝুকে পাওকে আগে মেলে দিচ্ছেন এরকম পা বাড়ায় দিছে কি অবস্থা বলেন তো মারাত্মক অবস্থা না হেরাকলিয়াসের সামনে কেউ পা ও অগ্রসর করবে পা বাড়াবে এ চিন্তা তার আগে কেউ করতেই পারেনি আবদুল হোজাইফা রাজিয়াল্লাহ তালান আগে এই চিন্তাই কেউ করতে পারে নাই সম্ভব কিভাবে সম্ভব কিভাবে রোমের সম্রাট রোমকে গোটা দুনিয়ার মধ্যে তখন একাই ছিল পরাশক্তি কারণ তৎকালীন সময় দুইটা পরাশক্তি ছিল রোম পারস্য আর পারস্যকে পরাজিত করে একমাত্র সুপার পাওয়ার হলো রোমের সেই রোমের প্রেসিডেন্ট হল হেরাক্লিয়াস ঠিক না আল্লাহ আকবর যাকে কেসরা বলা হইত কেসরা হেরাক্লিয়াসকে কেসরা বলা হইতো রোমের সমস্ত সম্রাটকে কেসরা বলা হইতো কেসরা শব্দ অর্থ কি ফারনা চেরনা না কেন কেসরাকে কেসরা বলা হইতো হয়তো বা হেরাক্লিয়াসের সানে হতে পারে তার পূর্বপুরুষদের সানে হতে পারে তার মা মারা যাওয়ার পরে কোন এক বাসার মা মারা যাওয়ার পরে দেখে বাচ্চা ভিতরে নড়াচড়া করে এরপরে তার মার প্যাট ফাড়িয়া বাচ্চা বাড়াই করছিল সিজার করিয়া তৎকালীন সময় সিজারের কোনো নিয়ম ছিল না সেই যে বাচ্চা ফারিয়া বের করছে এবং সেই ছেলে পরবর্তীতে হইছে এর জন্য রোমের সমস্ত বাদশাদের উপদেশ ছিল কেসরা এটা তাদের গর্ব ভিন্ন পদ্ধতি দুনিয়া তার কোন পদ্ধতিতে ভিন্ন পদ্ধতির আগে এই পদ্ধতি কেউ দুনিয়াতে আসে নাই এর জন্য কেসরা বলা হয় কায়সার এটা হলো পারস্যের বাসাদের উপাধি কায়সার আর এটা কেসরা তেহরা কিলিয়া সামনে কম পাও সামনে বাড়াইয়া মাথা পিছনে দিয়া ঢুকতেছে গরম হয়ে গেছে সবাই তলার মোচন করিয়া ফেলাই কতল করিয়া ফেলাইবে কিন্তু হেরাক্লিয়াস আছে পরীক্ষা করার জন্য এখন যে কতল করে ফায়দাটা নাকি যদি কতল করিয়া ফালায় তা লাভটা কি পরীক্ষা হইল এই জন্য দেখবেন পুলিশ অনেক বড় আসামিকে ধরার পরেও মারে না কেন মারে না তাহলে তথ্য নেওয়া যাবে না তথ্য উদ্ঘাটন করা যাবে না তা হেরাক্লিয়াস তো আবদুল্ল হজায় ফর আদি আল্লাহ তোমাকে আনছে তথ্য উদ্ঘাটন করার জন্য জানার জন্য এজন্য খবরদার কেউ মারবা না চুপচাপ থাকো আব্দুল জায় ফার অবদি আল্লাহু গায়ের মধ্যে সেরকম শান্দার কোনো জামাও ছিল না পোশাকও ছিল না জীর্ণ শীর্ণ অবস্থা কবে জামা ধুইছে আল্লাহই ভালো জানেন ধোয়ার সময় কই ধোয়ার সময় কই হয়তোবা একটা বা দুইটাই ছিল থাকতে পারে দুইটা কাপড় এর বেশি না সাথীদের একই অবস্থা হবে রাত কেলিয়াসের পাশে যে সিটটা খালি ছিল আব্দুল হজায়ফর আদি আল্লাহ সরাসরি গিয়ে সেখানে বসে পড়ছে ডাইরেক্ট ওরে সুবাহান আল্লাহ মনে হয় কোনো মানুষ না বাসটা না কোন ছাতা মাতা তার কোনো টেনশনই নেই কেন যার কলবের মধ্যে মাওলার বরক্ত চলে আসে তার কলবের মধ্যে অন্যকার বরক্ত থাকে না তার কলবের মধ্যে অন্যকার বরক্ত থাকে না তা কিসের হেরাক্লিয়াস ফ্রাকলিয়াস এই চিন্তা করার সময় তো মুসলমানের নাই সরাসরি একেবারে পাশের সিটে বসে গেছে তার ভাই হেরাকলিয়াস আপন ভাই তলার উন্মোচন করছে এত বড় সাহস এত বড় গদ্দার এত বড় বেয়াদফকে যে রোম সম্রাটের পাশে বসবে এইভাবে যেখানে সবাই কুর্নিস করিয়া বসিয়া আছে এরকম করে বসিয়া আছে সেখানে হেক্লিয়াসের সামনে করে সিনা টাইট কইরা আর তাকাব্বুর মাল মোতাকাব্লের তাওয়াজু হন হ্যাঁ মোতাকাব্লদের সামনে তাকাব্বুরি করাই হুলের তাওয়াজু আমরা অনেক সময় করি কি ফাঁসেকদের সামনে মাথা নাথা করে দেই তো তুমি ইসলামকে দুর্বল করিয়া ফেলাইছ তুমি ইসলামকে সমুচ্চিত করতে পারো সমুত্ত করতে পারো অনেক হ্যাঁ তৈমুল্লম সে খোঁড়া ছিল খোরা ন্যাংড়া ছিল তৈমুল্লম না বিশ্ববিজয়ী হারাকু খাচ্ছে পরে তৈমুল লং তো বিশ্ববিজয়ী ছিল অনেক বিজয় করছে অনেকে বলতেছে যদি তৈমুল ঠ্যাং আর একটা ভালো থাকতো তাহলে গোটা দুনিয়ার অবস্থা কি হইতো আল্লাহ বলো জান গোটা দুনিয়া মরক বানায় এ ভালো এত তৈমুল লং গোটা দুনিয়া মরকখানা বানায় এ ভালো এক ঠ্যাং ন্যাংরা ছিল তার অবস্থায় এই তাজানি রহমতুল্লাহ জমানে হলো এই লং তাই তৈমুল্ল দরবারে আল্লামা তাফতাজান রহমতুল্লাহ যাওয়ার পরে যখন তৈমুল্লং এরকম পাও সোজা করিয়া বসছে আল্লামা সে ওরকম পাওকে সোজা করে বসছে তৈমুল্লং এর সামনে এরকম পাও সোজা করে বসার ক্ষমতাকার এরকম সাহসকার এখন তৈমুল্লং চক্ষু গোড়ায় বলতেছে হ্যাঁ ঘটনা কি তুমি এরকম করে বসছো কেন কইলে আপনি বসছেন এর জন্য আপনিও তো পাও সোজা করে বসছেন কলে আমি তো মাহুর এর জন্য বলছি যদি আজকে আমি আপনার সামনে পাও গুটায় বসি তাহলে আমার এলেম দুর্বল হয়ে যায় এলেমের ঠিক থাকে না ভিন্ন আবার দেখেন আপনার বেহাদুবি করিয়া নামে মাইট রেখে না সব জায়গায় এই উঁচা পর্যায়ে পুষিয়া নিয়েন যখন অন্তর থেকে গাই দূর করিয়া দিবেন তখন যা ইচ্ছা তাই হবে

আল্লাহর কাছে দোয়া করি মাওলা হয়ে যতটুক ভয় ভীতি আছে এটাও তুমি দূর করিয়া দাও এখন তোমার ভয়ের দ্বারা কলককে পূর্ণ করিয়া দাও কোন দুনিয়ার ভয় যেন না থাকে অন্তরের মধ্যে তোমার ভয়ের দ্বারা পূর্ণ করিয়া দাও কি কথা ঠিক আছে আলহামদুলিল্লাহ তা এখন হেরাক্লিয়াস তার ভাইকে থামাইয়া বলতেছে আব্দুল্লাহ তোমাকে নিয়ে আসছি কেন জানো একটা ভালো প্রস্তাব দেব ভালো প্রস্তাব বলে কি প্রস্তাব বলে আমার একমাত্র মেয়ে সুন্দরী সুশ্রী এই আমার মেয়ের ভালো সুন্দরী মেয়ে এলাকার মধ্যে নাই গোটা দেশের মধ্যে নেই সবচেয়ে সুন্দরী আমার মেয়েটা এই মেয়েটাকে আমি তোমার কাছে বিবাহ দিতে চাই আচ্ছা তারপর কি শুধু শর্ত একটা কি তোমার খ্রিস্টান হতে হবে ইমান ছাড়তে হবে এতটুকু আব্দুল হজায় ফরাদি কি বললেন ও হেরাক্লিয়াস ক্লিয়াস তোমার একটা মেয়ে তো দূরের কথা এরকম আরো এক লক্ষ সুন্দরী মেয়েও যদি আমার পায়ের উপরে দেওয়া হয় সব মেয়েকে লাঠি মারবো ইমান আমি সারব না ইমান আমি সারব না আরেক কলে আই হেরা ক্লিয়াস বলতে গাধা আরো শোন ভালো কথা শোন শুধু মেয়েই তো দেবো না সাথে বাদশাহীর অর্ধেক তোকে দিয়ে দেব অর্ধেক বাদশাহী আর শোনো আমার মাত্র একটা মেয়ে কোনো ছেলেও নেই আমি মারা যাওয়ার পরে তুই পুরা সম্রাট হয়ে যাবি ব্যাস আর কি যাস আব্দুল্লাহ বললেন শোনো হেরা ক্লিয়াস শুধু রোমের সম্রাট কেন যদি গোটা দুনিয়ার মালিকও আমাকে বানায় দেওয়া হয় গোটা দুনিয়ার মিল উপর লাথি মারব কিন্তু আমি ইমান সারবো না আপনি কি করতাম বলেন মিলান এই ঘটনা সাহবাই কাম রুদানুল্লাহ তালা আলহিম মাজমাইনদের ঘটনার সাথে নিজেকে মিলান নিজের ইমানকে মিলান আজকে ওলা আমাদেরকে মিলান পীরদের কি মিলান আমাদের কি মিলান আমাদের মধ্যে পীরদেরকে মিলান যে আমাদের ইমানের অবস্থা কি আমি তো মাঝে মাঝে ইমানের সাথে সাহাবাদের ইমানের সাথে যখন ইমান মিলাই তখন চিন্তা করতে হইছে আল্লাহই ভালো জানে নাজাত পাই কিনা নাজাত পাই কিনা আল্লাহ পাক কি বলছে আমিনু কামা আমানান নাস আমিনু কমা আমানান নাস নাসের আগে আলিফ ফলাম আহদে খারিজে মাহুদে খারেস করা সাহাবারা আমিনু কমা আমরান নাস কামা আমরান সাহাবা যেরকম সাহাবারে ইমান আনছে ওইভাবে ইমান আনো এটা কি বায়ার বিদেশ থেকে বায়ার আসে বিদেশ থেকে তোমার সাথে করবে এত পিস মাল বায়ার একটা স্যাম্পল দিছেই নাও স্যাম্পল আমাকে একটা স্যাম্পল দাও দস্তখাত করো যখন মাল ডেলিভারি দেওয়ার সময় হয়ে যাবে ওই যে দস্তখাত করছো স্যাম্পলের মাল সেই মালের সাথে যতগুলি মাল মিলবে ওই মাল নেওয়া হবে যদি না মিলে প্রত্যাখ্যান করা হবে আমিনু স্যাম্পল। না এরা কি ইমানের স্যাম্পল কেয়ামতের ময়দানে এই ইমানের স্যাম্পল ওলাদের সাথে সাহাবাদের ইমানের সাথে ইমানকে টি করা হবে ইমানকে মিলানো হবে আল্লাহ সাহাবাই কেরাম রেদন উল্লহিতালা আরে ইমানের সাথে যাদের ইমান মিলবে আল্লাহফক তাদেরকে কাছে টানিয়ে নেবেন আর যাদের ইমান মিলবে না আর মারিয়া ফালায়া দেবে হে স্যাম্পল সাহাবাই কেরাম রেদন উল্লহিতা আরি মাজমাইন্দদের মোহাব্মত তাদের আজমাত এই স্যাম্পল অনুযায়ী যদি ইমান না আনো

মনে করতে হবে তোমার ইমানের মধ্যে ত্রুটি আছে যার ইমানের মধ্যে ত্রুটি আছে সেই সাহাবাদের সাথে রাখতে পারে আর যার ঈমানের মধ্যে ত্রুটি নাই সে সাহাবাদের সাথে কোনো দিন রাখতে পারে না একদল সাহাবাদেরকে কি গিবাদ করে শেখায়ত করে খাস করে আলী আলীর তালুকে এবং মাবিয়া রদি আল্লাহ তালনকে এই দুইজনের যুদ্ধকে সামনে নিয়া এমন ভাবে গিবাস শিকায়ত করে যা চিন্তাও করা যায় না করে রাদি আল্লাহ তানুকে মা বিয়া রাদি আল্লাহ তানুকে তো গালিও দিয়া ফলায়। আল্লাহ মাফ করুক এরকম আমি অনেকের মুখে শুনছি মাইবা না এরকম বলছি কলে কেন কলে ইয়াজিদকে ক্ষমতায় বসাইছি ইয়াজিদকে ক্ষমতায় বসাবার কারণে যদি মাবিয়ার আদিয়াল্লাহ তো খারাপ হয়ে যায় এত নিকৃষ্ট কাজ করে থাকে তাহলে তুমি তো ইতিহাস না সমস্যাই তোমার জানা নাই তুমি খ্রিস্টানদের ইতিহাস পড়ছ ইসলামের দুসদের ইতিহাস পড়ছো আর আদি আল্লাহ তো সবার কাছে জিজ্ঞাসা করছে সবার কাছে জিজ্ঞাসা করছে ইয়াজিদের ব্যাপারে ঘুরিয়া ঘুরিয়া জিজ্ঞাসা করছে এর পরেও যদি সে খারাপ কাজ করে থাকে তার ছেলেকে দায়িত্ব দেওয়ার কারণে তাহলে হজর আলী রাদি আল্লাহ উত্তর তার বড় ছেলে হাসানকে দায়িত্ব দিছে তাহলে সে ভালো কাজ করলো কোথায় না কথা বলেন না কেন কথা বুঝাতে পারিনি হজর আলী রাদি আল্লাহ তার ছেলে হাসানকে ওসিয়াত করিয়া গেছে না আমার পরে সে খলিফা হবে তা মা বিয়ার আদি আল্লাহস নিয়ে খারাপ হয়ে যায় তা আলী দাদিও তো একই কাজ করছে কথা বলেন না কেন তুমি কি বলতেছো কেন করতেছো এই ব্যাপারটা তাদের সেই জমানার ব্যাপার এই তুমি বারাবারই করতেছো কেন সাবাদের সম্পর্কে জানো কি তুমি তুমি বুঝো কি তুমি বারাবারই করতেছো কেন আল্লাহাক তাদের ব্যাপারে রাজি আল্লাহ আনহু মারা দুয়ান আমার মাওলায় রাজি তারাও রাজি তোমার সমস্যা কি তোমার সমস্যা কি আমাকে বলো হ্যাঁ জজ সাহেব আসামিকে মাফ করিয়ে দিছে তোমার সমস্যাটা কি আল্লাহাক রব্বুল আলম হাকেম বিচারক আল্লাহাক কি আচ্ছা কেয়ামতের ময়দানে যদি আল্লাহাক কাউকে মাফ করে তাহলে তোমার কোন আপত্তি আছে তোমার চিন্তা কি আল্লাহ আমাকে মাফ করু সবাইকে মাফ সবসময় চিন্তা আমি যেন নাজাদ পেয়ে যাই এটা আসামির বড় চিন্তা হওয়া উচিত তা আমরা সবাই আসামি বিচারককে তা আল্লাহ যদি কাউকে মাফ করে তোমার অসুবিধা কোথায় যাও তোমার ক্ষতি কি তোমার অসুবিধা কি তোমার সমস্যা কি তোমার সমস্যা কি তোমার প্রাপ্তি যদি আল্লাহ না দিতেন তাহলে তুমি তাকে মনে কিন্তু তোমার প্রাপ্তি যদি আল্লাহাক তোমার সমস্যা একজনকে বেশি দিলে কথা বোঝার নেই দুইজনকে আমি নিলাম লেবার দুইজন লেবার নিলাম দুজনকে বললাম তোমাদের বেতন কত পাঁচশো টাকা আমি সন্ধ্যাবেলা দুইজন কি পাঁচশো টাকা দিয়ে দিছি আর একজনকে আমি পাঁচশো টাকা বেশি দিয়ে দিছি তা তোমার সমস্যা কি কর তোমার প্রাপ্তির মধ্যে আমি কম দেই নেই আর একজনকে হেসান করছি সেটা ভিন্ন করার কারণে আমি যদি তোমার পাঁচশো টাকা না দিতাম তাহলে তুমি আমাকে জালে মনে করতাম কিন্তু তোমার প্রাপ্তি আমি সম্পূর্ণ আদায় করে দিচ্ছি আমরা আমল করতেছি কাজ করতেছি আল্লাহ যদি আমাদের সাথে ইনসাফ করেন ইনসাফ করেন আমাদের প্রাপ্তি আমাকে আল্লাহ করিয়া দেয় তোমার ক্ষতি কি তুমি নিজের চিন্তা করো আমার তো বিশ্বাস আল্লাহ না করুক কেউ যদি আল্লাহকের এই হুকুমকে আল্লাহ ফসলাকে মানতে না পারে ও মা পাবে বলি এটা আমার মনে হয় না ঠিক এর ফয়সালা করতে আল্লাহ আল্লাহর ফয়সালা মানতে পারো না তে আল্লাহ তোমাকে করবে কেন আমাকে বলো হ্যাঁ যেখানে আমার নবীর ফয়সালা না মানলে সে নাই ফালা ওয়া রব্বিকা লা ইউমিনুনা হtta ইউহাক্কিমুকা ফিমা শাযরা বাইনহুম যেখানে নবীর হুকুম না মানলে ফালা ওয়া রব্বিকা লা ইউমিনুন সে iman দন না ঠিক ঠিক হত্বাই হাকীম বাইনা আমার নবী তোমাদের মধ্যে যে বিচার করছে শালিসি করছে এই শালিসি যদি অন্তরচিত্তে না মেনে নাও সে ईमानदार না নবীর ফয়সালা না মানলে সে ईमानदार না আর আল্লাহর ফয়সালা না মানলে কি অবস্থা দা কি এখানে আল্লাহ ফাক বলছে রাজি আল্লাহ আনহু আমিও রাজি ওরাও রাজি ভাইও নিজের চিন্তা করো সাহাবাই কেরাম রিদন উল্লাহি তাল আলহি মাজমাইনদের চিন্তা বাদ দাও তাদের মহাব্বত তাদের মহাব্বত অন্তরের মধ্যে জাগ্রত না করা পর্যন্ত তুমি পুরা মমিন হবা কি বাবা আবদুল মুহাজায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে তোর গোটা দুনিয়ার ক্ষমতা যদি আমাকে দিয়ে দাও সমস্ত দুনিয়ার ক্ষমতা মধ্যে লাথি মারব আমি ঈমান সারব না ঠিক আল্লাহ আহা যদি ইমানকে মজবুত না করিয়ে দেয় বাজাল আছে ঠিক অর্থাৎ উম্মে হাবীবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে হাবীবা রাদিয়াল্লাহু তাআলা আবু সুফিয়ানের নে তার স্বামী ছিল উবাইদুল্লাহ ইবনে হাফসাতে হিজরাত করছিল এই উবায়দুল্লাভ আপনার জাহাস সে এক খ্রিস্টান মেয়ের প্রেমে পড়িয়া মোরতাদ হয়ে গেছে এক খ্রিস্টান মেয়ের প্রেমে পড়িয়া মোরতাদ হয়ে গেছে ওবায়দুল্লাভ হজরত উমে হাবিবা রদি তানহা স্বপ্ন দেখছেন তার স্বামীর কুচ্ছিত চেহারা কুচ্ছিত চেহারা তিনি চিন্তা করার ঘটনা কি আমার স্বামীর চেহারা দেখলাম কেন তে প্রশ্ন করছে কি হয়েছে তোমার আমি ইমান দিস কিন্তু হাবিবাহা তিনি ইমান নাই মজবুত ছিলেন হাফসায় ছিলেন তাকে খুব আদর করছে নবী আলী সালু আসালাম তার স্বামী মোর তাঁত হওয়ার পর পয়গাম পাঠাইছে বিবাহের জন্য কি পাঠাইছে পায়গাম পাঠাইছে বিবাহের জন্য দেখছে সবর এখতিয়ার করলে আল্লাহ ফাকরম কত বড় নেমাত দান করেন কত বড় নেমাত দান করেন নবী আলী সাল্লাহ পায়গাম পাঠাবার পরে হাফসার প্রেসিডেন্ট বাদশাহ নাজাসি নিজি সব টলিমা সমস্ত কিছুর ব্যবস্থা টাবস্থা করিয়া টলিয়া মানি কিছু উপর ঔকন ডিয়াটিয়া বিশাল ব্যাপার ঠাবার করিয়া বাস বিবাহ পড়াইয়া দিছে নবী আলাই সাল্লা সাথে এটা ষষ্ঠ হিজড়ি বা সপ্তম হিজরিতে তবে বিবাহ হয়েছে ষষ্ঠ হিজড়িতে হয়েছে সপ্তম হিজড়িতে কিন্তু ইমান সারে নেই স্বামী যায় যাক স্বামী যায় যাক কিন্তু আমার ইমান ঠিক থাকবে ইনসা আল্লাহ স্বামী যাক আসি আল্লাহ সাল্লা ইমানে মজবুত ছিলেন ফেরাউনের মতো স্বামী যায় যা ইমান সারা যাবে না আবার লুত আলাই সালাতাম তিনি বলছেন কি স্ত্রী যায় যা স্ত্রী যায় ইমান সারা যাবে না নুর আলাই সালাম কি বলছেন ছেলে যায় যাক ইমান সারা যাবে না নবী ইব্রাহিম আলাই সালাম কি বলছেন বাবা যায় যাক ইমান সারা যাবে না একরামার দিয়ে কি বলছেন আবু জাহেলের মধ্যে বাবা যায় যাক ইমান সারা যাবে ইমানকে মজবুত রাখেন তুমি ইমানকে মজবুত করেন এই কচু পাতারইমান ফুদিলেই পরিয়া যায় কচু পাতার ইমান পানির মতো ইমান একটু ইমান পানির মতো লোভ দেখা যায় একটু লোভ দেখাইলেই ইমান শেষ হয়ে যায়

এক হাজার টাকা যখন পাইছে ভাই কার টাকা কার টাকা যখন এক লক্ষ টাকা পাইছে তুমনি তো এক হাজার টাকা পর্যন্ত দাম ছিল ইমানের কিন্তু এক লক্ষ টাকায় বিক্রি হয়ে গেছে কি কথা বলেন না কেন এক লক্ষ টাকা ভাই কার টাকা কার টাকা যখন এক কোটি টাকা পাইছে বাস তার মানে এক লক্ষ টাকা যে ইমান ঠিক ছিল যে কুটি পাইছে কারবার শেষ আর একদল মানুষ আছে এই আবদুল্লিন হোজায়ফার মতো গোটা দুনিয়া যদি পাওয়া হয় গোটা দুনিয়া তো আমল মজবুত করি তো ডেমোক্রেসি করি সোশ্যালিজম করি ক্যাপিটালিজম করি করি ইমান মজবুত করি মানে আল্লাহ নবীর আদর্শ ভালো লাগে না নীতি ভালো লাগে না আমার নবী নেতা মানতে ইমান মজবুত করে ফাইজলে জাগা পায় না ইমান মজবুত করে ইমান থাকলেতো তো মজবুত করবো ইমান আছে কিনা দেখো আমার নবীকে নেতা না মানলে ইমান থাকবে হ্যাঁ ইমান মজবুত করে যবে তুই ইমান মজবুত শা আল্লাহ আল্লাহ রসুলের আইনের বাহিরে কিচ্ছু করতে পারে না জীবনও পারে না তুমি আল্লাহ আল্লাহ রসুলের আইন মাঙো বাস্তবায়ন করতে চাও সাই ইমান মজবুত করো আল্লাহ মোহমেনের কাছে গোটা দুনিয়ার লিডাররা কিছু না দল যায় যাক ইমান যেতে পারবে না নাকি বাবা যায় যাক ইমান সারব না যদি ঘর যায় ইমান স্ত্রী যায় যাক যদি পথ চলিয়া যায় সভাপতি গিরি সেক্রেটারি গিরি হ্যাঁ কয়জনে আছেন মেম্বারির একটু হোক দিলে দেখবেন সব দলমল ভাঙ্গে যায় যদি তোকে চেয়ারম্যান বানায়ে দেবো দেখবে আবার তুই ইসলাম ইসলাম পরে করবো মনে নাকি চেয়ারম্যান হইলে ভাই তোকে এমপি বানায়ে দেবো তোকে এমপি বানায় দেবো খালি মার্কানে হইবে নৌকা মারকানেতে হইবে ধানের শীষ মার্কানে হইবে নাঙ্গল মারকানেতে হইবে কাস্তে মার্কা হাতুড়ি এমপি বানায়ে দেবো কলে ইমান ভাই পরে দেখবো মানে আগে কি কথা বলেন না কেন আর একদল মোমেন কি বলবে তোর থমপি গিরি মিনিস্টার গিরি ইসলামের বাহির আমি মোমেন যেতে পারি না তোর এমপি গিরি ক্ষমতা পরে আগে ইমান ঠিক কর ইমানের মজা বুঝেন হযরত সুলাইমান নবীর আলাইহিস সালাতু ওয়াস সালাম তক্তে সোনার মর মধ্যে উঠতে আছেন বিশাল একটা নিয়ে আর পাখি ঝাঁকে জায়গা ছায়া দিয়ে চলতে আছে শাংসক কত বুঝেন পাখি ঝাঁকে জায়গা ছায়া দিতে আছে স্বর্ণ সামন্তন আপনি সব শহর তক্ত ধরে দিস এক কৃষকের মাথার উপরে তক্তার ছায়া পড়িয়া গেছে অমনি কৃষক মাথা উঁচা করিয়া বলে দাউদের ছেলেকে আলহামদুলিল্লাহ দাউদের ছেলেকে আল্লাহাক কত মর্যাদা দান করছে দাউদের ছেলেকে আল্লাহাক কত মর্যাদা দান করছে এই আওয়াজ হজরত সুলাইমান নাবিন আলাইসালাম তখন কানে যাওয়ার সাথে সাথে বলছে কৃষক শোনো আমার মাওলা ফাক রব্বুল আলমের মধ্যে যেই মর্যাদা দান করছে এই ক্ষমতা দান করছে এর চেয়ে হাজার গুণ বেশি দামি কেউ যদি একবার সুহান আল্লাহ পরে মাত্র একবার যদি মাত্র একবার কেউ সুবাহুল্লাহ পরে আমাকে আমার মাওলায় যে শান্ত দান করছে যে বাদশাহী দান করছে আমাকে আমার মাওলা দান করছে গোটা দান করছে আমাকে আমার মাওলা যেই পরিমাণের ক্ষমতা দান করছে এর চেয়েও অনেক বেশি দামি হলে একবার সুবাহুল্লাহর বলে কেন হে কৃষক শোনো কেন কারণটা কি এত দামি কেন কারণ শোনো তাহলে কৃষক শোনো আমাকে আমার মাও রব্বুল রবী যত সার সংকট দান করছে আমি চক্ষু বোঝার সাথে সাথে সব শেষ হয়ে যাবে এই তক্ত থাকবে না আমার বাস থাকবে না আমার নেতৃত্ব থাকবে না কিন্তু একবার যদি সোহান আল্লাহ পর ওই সোহান আল্লাহ কোনো দিন মরবে না ও মরবে না অমাইয়া আমাল মিস কলা জারুরাতিন খয় রই অ র আমাল মিস কলা জারুরাতিন সার রইয়র এক জারলা পরিমাণ নেক করলেও একবার সুভানাল্লাহ পড়লেও একবার আলহামদুলিল্লাহ পড়লেও এইটা মরবে না তোমার আমল নামায় জমা হইয়া যাবে আচ্ছা বলেন তো এইটা যদি কারুর ইমান আসিয়া যায় সে বাসায় কি কোনো কিছু মনে করে না যেমন ন্যাক আসল পুঁজি ਨੇ કે અમાર আসল পুজি এই হাজিন আমার এইটা বিশ্বাস করেন এইটা মজবুত করেন আল্লাহ যে بادشاہি মিম্বরী চেয়ার মিনি কিচ্ছু নাই এই পিস সাহেব ও মুক্ত সব শেষ আমার সাথে যাবে কি আমার আমল এইটা যদি একবার অন্তরের মধ্যে গাঁথতে পারেন দেখবেন মেম্বারি চেয়ার মিনি এম পি মিনিস্ট্রি ক্ষমতা কিচ্ছু মুনিই হবে না বুঝেন নাই ছাতা বুঝছেন নি আচ্ছা বলেন তো আপনি এখনই মরবেন মরবেন মৃত্যু প্রায় কাছে কাছে আসছে এখন যে কেওয়াসিয়া বলে ভাই তোমাকে প্রেসিডেন্ট বানাবো কি কইবো। যদি বলেন ভাই তোমাকে মন্ত্রী বানাবো কি বলবো আচ্ছা ধরে না যদি এককালে স্বর্ণের গাঠি নিয়েছেন গোটা দুনিয়ার স্বর্ণ যে এটা মরবে এখন ভাই নে তুই ওই স্বর্ণ নে ও কি করবে যেরকম একজন মৃত্য ব্যক্তির কাছে ক্ষমতার কোনো লাভ নাই ওর এমপি করি আর শুনতে ভালো লাগে না ওর মিনিস্টার গেলে ভালো লাগে না ওর কাছে টাকার হোক ওর কাছে কোনো দাম নাই ঠিক যেই ব্যক্তি সব সময় মনে করে কুল্লু আমার ঘরের মধ্যে আমার মাওলা মৃত্যুর একটা রশি লাগাইয়া দিছে আমার ঘরের মধ্যে আমার মাওলা ফাঁক সব সময় ফাঁসির রশি ঝুলাইয়া রাখছে এই ফাঁসির রশি ঝুলাইয়া রাখছে কুল্লো নভ সিং দ্য ইকাতুল মাও সবসময় ঝুলানো আছে শুধু টান মারবে ঝুলানো রশি কিন্তু লাগানো শুধু টান দেওয়ার সময় আচ্ছা বলেন তো যে ব্যক্তিরা এই একই হয়ে গেছে সে ব্যক্তি বাৎসাহিতা করবে আমাকে বলেন যেরকম একজন মৃত্যু ব্যক্তির কাছে বাৎসাহীর কোনো দাম নাই টাকার কোনো দাম নাই ক্ষমতার কোনো লাভ তার কাছে নাই ঠিক যেই ব্যক্তি সব সময় চিন্তা করে ওই যে কবেন আমার সামনে হাজি করলে ওই ব্যক্তির বাদশাহী কোনো দাম থাকতে পারে না আমার মা ওকে এক সেকেন্ডের জন্য বলতে পারে না এই জন্য নবী আলাই তুই কি বলছেন কি বলছে নাকসিরু জিক্রাহাজ ওই মৌয়াদকে বেশি বেশি স্মরণ করো যেই মৃত্যু একদিন তোমাদেরকে বিল্ডিং থেকে লাথি মারিয়া তারায়া দেবে তোমার ক্ষমতার থেকে নামায়া দিবে নবী আলাইসালাম ফরমান যেই ব্যক্তি প্রতিদিন বিশ বার মৃত্যুর কথা স্মরণ করতে পারবে শহীদি দরজা পাইয়া বিনা হিসাবে মাওলার জান্নাতে চলে যাবে মৃত্যু স্মরণ নাই তো কার মধ্যে আমাদের অবস্থা আল্লাহ কুমুত্তাকা সুরু হাত্তা সুর তুমুল মকাবির আরো 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 দোকান চাই আরো বাড়ি চাই আরো ক্ষমতা চাই আরো টাকা চাই নাকি আরো চাই একদিন দেখে হাতটা জুর তুমুল আজরাইল হবে আজরাইল হাজির হয়ে গেছে অমনি ফাঁস একটু ভরকে গেছে আর আজরাইল ঘরের মধ্যে এমন চোরে থাবা মারছে এতদিন আল্লাহর হুকুম মানুষ নাই চিন্তা করো ভালো মতো মুহদকে কাছে মনে করো দূরে মনে করিও না নবী আলাইসালাম আলী রাজি আল্লাহ বলে আলী রে মৃত্যুকে কত কাছে মনে করো কালিয়া নবী আল্লাহ ইয়ারসুল্লাহ আমি যখন নামাজ পড়ি আমি মনে করি আমার শেষ নামাজ আমার আমার শেষ নামাজ এরপরে আর নামাজ পড়ার চান্স পাবেই চিন্তা আমি নামাজ দাঁড়াই না যখন উজু করি মনে করে শেষ উজু এরপর উজু করার চান্স পাবো আমি মনে করি না তু আসসালাম বললেন আলী রে আসলে মৃত্যু এত দূরে না এক উজুর থেকে আর এক উজু আসতে অনেক সময় লাগে এক নামাজ থেকে আর নামাজ আসতে অনেক সময় লাগে মৃত্যুতে এত দূরে না আলী পরে আলী বরং তুমি এইভাবে মনে করো যখন নামাজের মধ্যে ডাইন দিকে সালাম ফিরাও খেয়াল করো বাম দিকে সালাম ফিরেতে পারবো কি পারব না নিজের চোখে এই ঘটনা দেখছি আমি গেলাম একবার বগুড়ায় আমাদের রামপুরা মাদ্রাসার মহাদ্দ সাহেব তার বাড়ি বগুড়ায় মহাদিস তার বাড়ির থেকে আমার জন্য খানা নিয়ে আসছে অনেকবার চেষ্টা করছে বাড়িতে নেওয়ার কোনো সুযোগ পায় নাই টিফিন কেড়িয়ে দেয় বাড়ির খানা নিয়ে আসছে আমি খাটের মধ্যে মেহমানদের সাথে আমি খানা খাইতে শুরু করছি মহাদ্দেশ সাহেব বাড়ির থেকে নিয়ে আসা খানা আমাকে আস্তে আস্তে দিতে আছে হঠাৎ দেখি পড়িয়া যেতে আছে আমি বললাম আপনি বসেন আমাকে খানা খাওয়াইতে আছে এরকম খানা খাওয়াইতে কথা বলতেছে আমার সামনে বসিয়া বসেন ধাপ করে বসে ঘটনা নাকি পাও এরকম বেকা আমি বললাম পাও সোজা করিয়া দেন বা স্টার্ট করিয়া ফলাইছে হসপিটালে আর নাই আমার সামনে বাবার ও যুবক তোমার ধারণা নাকি হুজুর আরো অনেক বাজবা ও আমার টেনের ছাত্র বাবারা ও টেনের ছাত্র বাবারা কেউ নাইনের ছেলেরা কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই ও আমার নাইনের ছাত্র বাবারা এইটের ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই ও আমার এইটের ছাত্র বাবারা সেভেনের ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই ও বাবা তুমি কি তোমার বাচ্চার তোমার সন্তানের লাশ খাদের মধ্যে নাও নাই আল্লাহ তুমি তোমার সন্তানের লাশ কত কাদের মধ্যে এরপরে তুমি ফিরব না এ দাদা হে নানা ও দাদা ও নানা তুমি কি তোমার নাতির জানা যে উপস্থিত হও নাই ও বড় ভাই তুমি কি তোমার ছোট ভাইকে দাপন করো নাই ও বন্ধু তোমার বন্ধুকে চিরতরে বিদায় দাও নাই তুমি কি দেখো না পাড়ার কত লোক আমাদের সাথে ছিল আজকে তাদেরকে দেখি না কত ছাত্র দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে যে ব্যক্তি রোগী নিয়ে গেছে ঢাকায় চিকিৎসা করার জন্য সেই রোগী আজও জেন্দা আছে কিন্তু যে চিকিৎসা করার জন্য নিয়ে গেছে সে লাশ হইয়া ফিরিয়ে আসছে তুমি কি দেখো নাই বিদেশে গ্যাসে মানুষ টাকা কামাই করার জন্য কিন্তু টাকা নিয়ে ফিরতে পারে নাই বলবো ও যুবক তুমি কেন পারবা না তুমি কি দেখো না তোমার চেয়ে কত অল্প বয়সী যুগ আমার মাওলার পাগল তুমি তো টেনে পারো তুমি কি দেখো নাইনের কত ছেলের আমার মাওলার পাগল তুমি তো তার চেয়ে উপরের ক্লাসে পড়ো তুমি তো আইএ তুমি কি দেখো না টেনের কত ছেলের আমার মাওলার পাগল তুমি তো বিয়ে পড়াশোনা করতে ইন্টারমিডিয়েট কত ছেলের আমার মাওলার পাগল তুমি তো এখন পর্যন্ত উস্তাদ হয়ে গেছো নামাজ ধরো নাই কিন্তু তোমার ছেলে তোমার ছাত্র তো নামাজ ধরিয়া ফেলাইছে তুমি বাবা তুমি এখনো দাড়ি কাটো তুমি কি দেখো না তোমার ছেলের দাঁড়িয়ে রাখিয়া ফেলাইছে আহারে তুমি এখনো মসজিদে ঢোকো না তোমার ছেলে মাসি সারা থাকতে পারে না তুমি এখনো মাথা টুপি রাখতে পারো নাই অথচ তোমার ছেলে মাথার থেকে টুপি সারা রাস্তায় বের হয় না তুমি এখনো শূন্য অনুযায়ী চলতে পারো না কিন্তু তোমার ছেলে কি সুন্দর শূন্য অনুযায়ী চলে তুমি বাবা হইয়া পর্দা করো না কিন্তু তোমার ছেলে এত সুন্দর পর্দা করে তুমি দাদা হইয়া এখনো জিকি রাজকার করো না কিন্তু তো জিকি আজকার শুরু করিয়া দিয়েছে তুমি এখন আওয়ামী লীগ করো জা সদ বাসদ দুনিয়ার লাইনে দুনিয়ার ক্ষমতার পাগল হয়ে গেছ অত তোমার ছেলে তুমি এত তোমার লিডার হওয়া সত্ত্বেও তোমার ছেলে আমার মাওলার পরিচয় এমন ভাবে পাইছা মালিক আমার মাওলা খবরদার সবসময় মাওলার তুমি বুঝ না দিলে বুঝ আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া না আমার যুবক বাবারা নিয়াত করিয়া ফালা নিয়াত করিয়া ফলা অমুকে পারে আমি কেন পারবো না উনিকে নামাজ পড়ে আমি কেন নামাজ পড়তে পারবো না অমুকে রোজা রাখে আমি কেন পারব না অমুকে আমার মামলাকে পাগল কার আমি কেন পারবো না অমুকে শুন্য কোনো নেই শোনা আমি কেন পারবো না নিয়োগ করিয়া বল দেখবা কিছু না দুনিয়া কি সু নল্লায় এ বড়লোক তুমি কেন পারবা না তোমার সে কত বড়ল আমার মাওলার পাগল তুমি কেন পারবা না এ গরিব তুমি কেন পারব তুমি কি দেখো না কত রিক্সাওয়ালা রিক্সা চালায় আহারে নামাজের সময় হইলে রিক্সা থামাইয়া মস্তিনে হাজির রিক্সা ছাড়া আমার মাওলাকে ডাক আল্লাহ কোয়া ডান মারায় তুমি কি দেখো না কত ভ্যানওয়ালা কত রিক্সাওয়ালা কত টেম্পুওয়ালা আহারে ড্রাইভিং করে আমার মাওলাকে কি মজা করিয়া ডাকে আল্লাহ তুই কেন পারবা না তোমার সে আমার সে বদনসিব আর কেউ হইতে পারে না আল্লাহ তোমার সে কত গরিব আমার মা পাগল তুমি কেন পারবো আমার মা বোনেরা আহা কত আমার মা আমার মা ওনার পাগল তুমি কি দেখো না আসি আলাই সালা তু আস আমার মাওলার পাগল হইয়া বাদশাহী সারিয়া দিছে কষ্ট সহ্য করছে আর হাইদি আবুল মওলা বলে নাই আল্লাহ তুমি কবুল করিয়েছো না তুমি কি দেখো নাই আবু জেহেল আরব বহুত বড় Sardar ছিল কাফেরদের নেতা ছিল কিন্তু ইকরামা আল্লাহ তাআলা তার ছেলে এত Maular পাগল আল্লাহ আল্লাহ

দেখো না তুমি উমাই আপনি খল হজত বেলালে হাফসি রাত মালিক ছিল কিন্তু তার গোলাম বেলালে হাফসি তার গোলাম বেলালে হাফসি আমার মাওলা এত মোহাম্মত করত এত উঁচা দরজা অর্জন করিয়া ফলাইছে মেয়েরাজের রজতের নবী আলাইসালাম জুতার আওয়াজ পাইতে আছে জিজ্ঞাসা করলেন ভাই জিব্রাইল কিসের আওয়াজ কার আওয়াজ কলেলে বেলাল নে হামশে আওয়াজ দেখো বেলাল নে হামশে হাঁটেন জমিনের মধ্যে কিন্তু তার পা আওয়াজ আরশের মধ্যে অথচ গোলাম জাদা গোলাম কিছু না দুনিয়া কিছু না দুনিয়া কি কিছু না খবরদার খবরদার আমার মাওলাকে নাওলাকে নিয়ে কবরে যাইতে পারো রে আল্লা ফের মানে যখন মাওলার কবরে যাবে যত দূর তাকাইবে গোটা কবরটা পরিষ্কার হইয়া যাবে মানে গোটা কবরটা ভরিয়া যাবে আল্লাহ তুমি কবল করিয়া নাও আল্লাহ তুমি কবল করিয়া নাও

ইয়াকুলুনা রব্বানা আতমিনলানা নূরানা ওয়াগফিরলানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির কিয়ামতের মদান আল্লাহフラー মুমিন বান্দা বান্দা উঠবে কিসের কিয়ামতের মদান কিসের মিজান তাদের होश থাকবে না তাদের ডাইনে নূর বামে নূর সামনে নূর পিছনে নূর নুরের মধ্যে দৌড়াল মাওলাই কো আমার মাওলা আল্লাহ আকাশnabla দরদ দর শুরু করবে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান সাতারাউন রাব্বাকুম কামা তারাউনাল কমরা লাইলাতিল বদরে যে রকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ঢাকা ঢাকা ভিরা ভিড়mathbbবেদিত প্রত্যেককে প্রত্যেকের জানমার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে যখন আল্লাহপাকের মুমিন বান্দা বান্দি আহরে মাওলার দেখা দরদ শুরু করবে আমার মাওলার দা আজ ফেরেশতারা নুরের পর্দা हटায়া দেয় যখন সত্তর হাজার নূরের পর্দা আদা হবে প্রত্যেকটা জান্নাতি ভিড়া ধাক্কা ধাক্কি তোমার মাওলাকে দেখতে পারবে আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতরা সেজদা পরিয়া যাবে এক সেজদা চল্লিশ হাজার বছর কাটিয়া যাবে জান্নাতি যার হুশ থাকবে না আল্লাহ আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও নবী আলাইহিস সালাতু ওয়াস ফরমান মান আহাব্বালিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু ওমান কারিহা আল্লাহ আল্লাহি আল্লাহ হলে লিকাহু যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে আমার মাওলার তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষা আছে আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না আমার মাওলার কপাল পরা সাথে সাক্ষাৎ দিবে না আল্লাহ বাবারে আমার মাওলায় পবিত্র কাজী পবিত্র চোখ পবিত্র আমার মাওলাকে কেউ দেখতে পারবা না যদি মাওলাকে দেখতে চাও চোখকে পবিত্র রাখো হারাম জিনিস দেখার থেকে চোখকে হেফাজত করো হারাম জিনিস দেখার থেকে চোখকে মজুত করো আমার আল্লাহ মাওলাকে দেখতে পারবো আল্লাহ তুমি কবুল করিয়া নাও বাবারে কিছু সুজনি দেখতে মনে চায় আমার মাওলাকে দেখার অপেক্ষা করো কিছু দেখার জন্য যে সাধনা করো আমার মাওলাকে দেখার জন্য সাধনা করো আল্লাহ আমার মাওলা যে কি যে সুন্দর তোমাকে এক নজর দেখার তৌফিক দেওয়া আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও কিন্তু এ আমার যুবক বাবারা এ আমার মুরব্বী বাবারা পর্দালে মা বোনেরা আল্লাহ না করুক আল্লাহ না করুক মাওলাকে রাজি খুশি না করিয়ে মাওলার কবরে যাও ওই কবর কবর থাকবে না কোন কোন না ফরমানের কবরটা জাহান নামের কুয়া হইয়া যাবে আল্লাহ তুমি মাত করিয়া দা বাবা রে আজাবুল কবরে হক কোন কবরে আজাব সত্য কোনো সন্দেহ নাই কবর আজাব সত্য দেখি না কেন আমার দাদাজান জান কেতাবের মধ্যে একটা ঘটনা নিয়ে হারছেন আব্দুল কাদের ফরাজি সাহেব আমার দাদাজানের ভাই আমার দাদা জানের বেআই আব্দুল কাদের ফরাজি সাহেব বলতে আছে বেআই হিসেব একটা ঘটনা শুনেন আশ্চর্য ঘটনা দাদাজান বলছেন কি ঘটনা শুনান বলে বেআই সাহেব ঢাকার এক ফ্যাক্টরি মালিক বহুত বড় ধনী হ্যাঁ নামাজ কাছেও যাইতো না এবাদত বন্দি কি জিনিস জানতোই না সারাদিন টাকা টাকা নিয়ে ব্যস্ত থাকতো ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তাকে দা করিয়া যখন সময় ঘরে চলে আসছে তার ছেলে বলতে আছে আমার এক হাজার টাকার একটা চেক পড়িয়া গেছে সবাই পরামর্শ ভিত্তিতে চিন্তা করছে চেকটাকে নষ্ট করিয়া কি লাভ আমরা চেকটাকে নিয়ে আসি যখন আস্তে আস্তে মাটি উঠানো শুরু করছে মাটি উঠাবার পরপরই হঠাৎ কবরের থেকে ধোঁয়া বাহির হওয়া শুরু হয়ে গেছে আল্লাহ সবাই চিন্তা করছে বলে কিছু না গ্যাস ফার্ম বা অন্য কিছু হয়েছে বলে বিআইসাম আস্তে আস্তে মাটি উঠে যখন বাঁশ উঠানো শুরু করছে বাঁশ উঠাইতে উঠাইতে যখন হঠাৎ কবরের দিকে নজর পড়ছে দেখো ওই ব্যক্তির জীব ডাটা নিয়া না বিস্তার করে ঝুলাইয়া ফালাইছে হাত পা ভাঙ্গি একত্রিত করিয়া বলে ভাব করি তো এই অবস্থা দেখার পর ওখানে জানা ছিল সবাই বেহুশ হয়ে পড়িয়ে গেছে ছয় সাত দিনের মধ্যে খানা পিনা ঠিক করতে পারি নাই আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও বাবা রে ও মুসলমান ও আমার মা বোনেরা কোথায় রওনা করছো সময় চলিয়া যাইতেছে আল্লাহ উঠতে সময় চলিয়া যাইতেছে আল্লাহ নামাজ কাজা করিও না নামাজ কাজা করলে কোনো উপায় হবে না আল্লাহ তানা না ইবাদতের মধ্যে বিনোবাদের চেহারা আলকাতরা মতো কালো হইয়া যাবে বিনের মধ্যে চারাল কাটতো পিজের মতো রাস্তার পিজের মতো কালো হয়ে যাবে বিসিরি কি দুর্গত প্রিয় ভাই আল্লাহ গলি করিয়া দাও আল্লাহ বাবার আজকে থেকে নিয়াত করো ওরে ম আজকের থেকে আমি পাঁচ ওয়ক নামাজ হারব না ইনশাআল্লাহ

আল্লাহ তোমাকে ফেজ না করার তোফিস দিয়ে দাও আল্লাহ তোমার হেবাজত করার তহফিস দিয়ে কবর করুক মারাতোক যাই যা আল্লাহ না করুক মাহল্লাকে নাজি খুশি না করিয়া মাওলার কবরে যাও কোন কোনো নাফার মানে কবরের দুই পাশের মাঠে এত ধরো চাপ মারবে চাপের চোরে আর আশপাশে লাগাইয়া ফালাই আল্লাহ তুমি মাফ করিয়া দাও এরপরে কি আমতের ময় এয়ামতের ময়দার আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমালি ইউরাফুল মুজরি মুনাবি সি মামমায়ু খজবিন নওয়া সি ওয়াল আফদাব যেরকম বিজ্ঞ ডাক্তার কাছে রুগী যাওয়ার সাথে সাথে বিজ্ঞ ডাক্তার চেহারা দেখলে বলতে পারে কোন রোগের জান রোগীর মধ্যে ঢুকছে ঠিক কেয়ামতের ময়দ আর গুনাগারদের চেহারা দেখলি না চেহারা দেখলে ফেলে বুঝতে পারবে গুণাগার কোন গুণা করিয়া কেয়ামতের ম যেন উঠছে এই আয়াতের তফসিল নবী আলাই সালাত সাল্লাম বিভিন্ন ধরনের চেহারার কথা বয়ান করছেন যারা দুনিয়ার মধ্যে ঠক্কর ঠগাইবে মানুষকে ঠগাইবে আহারে মানুষকে ক্ষতি করবে তাদের চেহারা সাফের সুরাত হইয়া যাবে আল্লাহ তুমি মাফ করিয়া দাও যারা মানুষদের সাথে ঢোকাবাজি করবে তাদের ছাড়া বান্দরের সুরা হইয়া যাবে যারা দুনিয়ার মধ্যে হারাম খাবে হারাম করদের করার কেমন সুরা হইয়া যাবে আল্লাহ মাফ করিয়া দাও যারা জাঁকাত দিবে না জাঁকাতের মালগুলি প্যাটের মধ্যে সাপ বিচ্ছু হইয়া যাবে আল্লাহ আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও যারা দুনিয়ার মধ্যে জেনা করবে জেনাকার পুরুষের চোখ কুদিরা মহিলাদের সরমগার মতো হইয়া যাবে জেনাকার মহিলাদের চোখ কুদিরা পুরুষের সরমগার মতো হইয়া যাবে জেনাকার মহিলাদের পেটের মধ্যে একটা আগুনের বাচ্চা হবে বাচ্চা আস্তে আস্তে বড় হইতে থাকবে কি যে ব্যথা যন্ত্রণাও সহ্য করতে পারবে না বাচ্চা প্রসব হবে না বাচ্চা শুধু বড়ই হইতে আছে বাচ্চা শুধু মাথা বাইর হবে ওই মাথার মধ্যে জাহার নাম রাগুনের শিকার লাগাইয়া হাজার 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 বছর টানতে থাকবে কিন্তু বাচ্চার পোষা হবে না আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দা বাবারে তান না করিয়া কেউ মাওলার কবরে যায়ও না এখনো যথেষ্ট পরিমাণ তব করার সুযোগ আছে তবা করিয়া তারপর মাওলার কবরে যাও তাহারে নবী আলাইসাল্লাম তুয়া সাল্লাম ফরমান তাই উনা জানবে তামাল্লাহ জানবালা যদি তওবা করার মতো তওবা করার মতো ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইতে পারো ত করার মতো ত করতে পারো আমার মামলা এত দয়া বা আমি এত মেহের বা আমি এত দয়া বা করতে দেরি আমার মামলার মাফ করতে এক সে দেরি হবে না কবরে খবরদার তবা না করিয়া কেউ মাওলার কবরে যাইও না আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তবা করার তৌফিক দিয়া দাও আল্লাহ আমাদের সবাইকে তবা করার তৌফিক দিয়া দাও এরপর আল্লাহ পাক কাউকে সবার আমল ওজন করবে কাউকে জান্নাত দিয়ে দেবে কাউকে জাহান্নাম দিয়ে দেবে জাহান্নামের মধ্যে জাহান্নামের জলতে জলতে কলিজা শুকায়া যাবে জীবরা শুকায়া যাবে পানি পানি করে চিল্লানে থাকবে আল্লাহ তুমি माफ করিও দোহা তোমার তুমি माफ করিও আল্লাহ যখন পানি পানি করে চিল্লানে থাকবে আহারে তাদের সামনে ঘন কালো আলকাতরাতে পুই তাদের সামনে হাজির করা হবে লা ইযুকুন ফিহা বরদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া সাকা যাজা উরিফাকাহ তাদের সামনে গরম পুজ তাদের সামনে হাজির করা হবে ওই পানি এবং পুজ এত গরম হবে যখন জাহান নেম লোকের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে ওই পানি এবং পুজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া জাফাত করে পড়িয়া যাবে এরপরে পানির তৃষ্ঠা মিটবে না যখন ডক 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 করে পানি এবং পুজ গিলিয়া খেয়া ফলাইবে প্যাটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জালায়য়া পোরায়া গলায়য়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফলায়য়া দিবে আল্লাহ পাক কালাবে পাকের মধ্যে ফরমান লাইয়া মুতু ফিহা ওয়া লা মানুষ মরবেও না মানুষ বাঁচবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না তোমরা সহ্য করতে পারবে ঐ জাহান্নামের এক সিঙ্গানা যাব কেউ তো সহ্য করতে পারবো না কেউ যদি বলতো হুজুর আমার আমি আর গুনার কাজ করব না আমি আমি আল্লাহর কসম করে বলতে আছি সবার সামনে তোমার এক বার পায়ে ধরতে রাজি আছি রে বাবা তারপরেও গুনার কামের কাছেও যাইও না বলতবর হুজুর গুনার কাজ আমি করবো জাহান নামে আমি জামা আপনি এত ব্যস্ত করেন আপনি কেনই আমার হাতে পায়ে ধরতে চান বাবা তুমি বিচার করো তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও আর যদি দেখো পুকুরের পারে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আসে তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো যদি মানুষই হয় বাচ্চাকে পুকুরের পাড়ে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না যখন তুই বাচ্চাকে পানির থেকে তুলবার বাচ্চা তোমাকে লাথি দিবে কামড় দেবে গালি দিবে তখন তুমি বাচ্চাকে বলবো রে বাচ্চা তুমি তো বুঝো না তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো বাঁধা দেওয়ার কারণে তুমি লাথি দাও কামড় দাও গালি দাও ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ পানির মধ্যে পড়িয়া যাও আর তো অসহে পানির থেকে উঠবা না বরা আমরক করে এবং হাতিসে দৃষ্টিে দেখতে আসি কথাতে আল্লাফগের মাধদমুী সিনেনামাায় মজা পাইয়া। বিসিিয়ার এ মজা পায়া দাঁড়ি কাটায় মজা পাইয়া বেপর দায়য় সেনায় মজা পাইয়া। সুধে গঘুষে মজা পাইয়া। নামাজ কাজায় মজা পাইয়া রোজা সারায় মজা পাইয়া। বেপর দয় সেনাায় মজা পাইয়া। দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়ার। এক কথায় গুনার কাজে মজা পাইয়ার জাহান্নামের নামের কিনা খেলা করতে আছে। আনন্দ ফুর্তি নাচা নাচের মধ্যে লিপ্ত হইয়াছে আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক এই খেলা করা অবস্থায় নাচানাচি করা অবস্থায় হঠাৎ যদি পিছন থেকে আজরাল ধাক্কা দিয়ে আবার অমনি উল্টে ঘুম ঘুরা পড়িয়া বাবা আর তোমার সহজে জাহান্নাম থেকে উঠবে না তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু যাই তেমনে চায় গুনা নিয়া মাওলার জাহান্নাম কিন্তু কাউরি যাই তেমনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাক আমল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুজিমে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর যে এই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মহাফিক আমল এক লাখ মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নাকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতন নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝিনা চরমনায় দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো ন্যাকেরা মল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্ন আমার আগুন জ্বলিয়া সুখের পানি ও সারা জাহান নামে সম্ভব না আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সময় সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলায় একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া আল্লাহুম্মা